কবিতাটার নাম যখন। চাঁদোয়ায় আগুন লাগিয়ে তার নিচে শুয়ে আকাশের উড়ন্ত নীল দেখছি এখন। দুঃখ কষ্টের শুনানি মুলতুবি রেখে আমি আমার সমস্ত সন্দেহকে জেরা করে নিচ্ছি। হাতের রেখার উপর দিয়ে গ্রামোফোনের পিন চালিয়ে জেনে নিচ্ছি আমার ভবিষ্যৎ। বুকের বাঁদিকের আর্মেচার পুড়ে গেছে বহুকাল, এখন চোখ জ্বালা করছে মলয়ের কঙ্কাল জ্বালানোর ধোঁয়ায়। আশপাশ দিয়ে ঘন্টায় 99 কিলোমিটার দরে উড়ে যাচ্ছে মতলব ঝড়। কবজিতে ঘড়ির কাঁটা রেখে চলে যাচ্ছে সার সার সমুদ্রি ঠ্যাং মানুষের লাভ লোকসানময় দল। একটা চামচিকে অনেক উঁচু দিয়ে উড়ে আমাকে ভয় দেখাচ্ছে। ওদিকে ফাঁকা মাঠের মধ্যে সাজানো রয়েছে হাট করে খোলা 80 লক্ষ কাঠের দরজা। আমার সামনের সমস্ত দৃশ্য ধেবড়ে গেছে দেখতে পাচ্ছি। কারোর সঙ্গে খাপ খাচ্ছে না আমার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার জীব আমার ভাষা ভুলে যাচ্ছে। 16 ডিভিশন কাক আমার হাত পা ধড় ঘিরে চক্কর কাটছে 25 বছর। হাড়ের রেলিং জাপটে দাঁড়িয়ে রয়েছে আমারই চোট জখম, আমারই রক্ত মাংস। মলয়ের গায়ের চামড়া তুলে ফেলে তার ঘাত ঘোতের আত্মাভিমানী ফ্রেস্কো দেখতে পাচ্ছি। শরীরের ভেতরে চলছে আয়ুহীন অন্তর্ঘাতী কার্যকলাপ। হেমোগ্লোবিনের টহলদার আধারের উস্কানিমূলক কাজ চলছে ফেমিনিন। এখন চুপচাপ ভেবে দেখছি আমাকে নিয়ে কি করা যায়। বংশ পরম্পরায় পেয়েছি 6000 বছরের পালিশ খাওয়া আপৎকালীন ক্রূরতা। চামড়ার পুরনো পলেস্তরা চেছে মানুষের বোধহীনতা আমি ফেলে দিচ্ছি। ভাত খেয়ে আচাবার পর পরিষ্কার নখ গুলোকে কেমন মহানুভব মনে হচ্ছে। আমার হাড়ের ফাঁক ফোকরে গোত্তা মেরে উঠছে গরম গনগনে লু। আমার লাশ আগাগোড়া তল্লাশ করে হৃৎপিণ্ড না পেয়ে মানুষেরা যে যার ঘরে ফিরে যাচ্ছে। মানুষই মানুষকে শেখাচ্ছে খুন আর সেবা করার কায়দা কানুন। শরীর থেকে পড়ে যাওয়া হাত পা তুলে লাগিয়ে নিয়ে ফিরে যেতে হয়। দুপুরের লালচে হাওয়ায় আমি দু চোখ বুঝে শুয়ে আছি। কাঁচা কয়লার গন্ধ ঘোট পাকিয়ে উঠছে দুধে অসংযমী শিরার 18 নম্বর টোটায়। আমার বাবা মার ক্রোমোজোম আমাকে আমার দিকহীন খপ্পরে টেনে নিয়ে যাচ্ছে কিনা জানি না। ব্রেনের ক্রুদ্ধ শ্বাসের ভাব থেকে রেটিনার ওপর রঙিন নাইট্রোসেলুলোজ ঝরে পড়ছে। সমবেদনা জ্ঞাপক চিঠির আড়ত গড়ে উঠছে আধফে যেন সদর দরজার ভবিষ্যৎহীন চৌকাঠে। আকচার জং ধরে যাচ্ছে বহু ব্যবহৃত মাংসপেশিতে, মাটির সঙ্গে এক যোগে গলে ঘাট হয়ে যাচ্ছে জ্ঞানী আর মূর্খের সমসত্ব মরা। গর্ভের ফাঁচাঙে একটা করে কনভার্সন চার্ট নিয়ে ওত পেতে রয়েছেন প্রতিটি নারী। আমার একই শিরার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে গান্ধী আর আত্মিলার সমকেমিক্যাল রক্ত। কিছুই হলো না আমার, পৃথিবীরও কিছু হবে না শেষ অব্দি। তেজারতি কারবার করা হলো না। হাওয়ায় ভাসমান গাছ গাছালির বীজ আমার অনুর্বর ঘামের উপর বসে ফেঁকড়া ছড়াতে চাইছে। বুমঘামের আপেল বাগানে বসে ব্যর্থতার কথা ভেবেছি দুপুর রোদ্দুরে। শস্যের শ্বাসের হেঁসেলে ঢুকে থাকা পোকার অলস আরামের খোঁজে ছুটোছুটি করা হলো না আমার। নিজের শরীরের ভেতর দিকেই আজকাল থুতু ফেলছি আমি। আয়নার শট পাড়া থেকে ফুটে তুলছি আমি আমার হিংস্র চোখ মুখের আত্মত্রাণকারী ছাপ ছোপ।
সকলেই যে যার কাজ গুছিয়ে ঘাট বাবুর সার্টিফিকেট নিতে চলে যাচ্ছে। আমারই মগজ থেকে বেরিয়ে 2000 শিকারি কুকুর আমাকে তাড়া করে ফিরছে 25 বছর। স্ত্রীলোকদের পায়ে চলা রাস্তার গন্ধ শুঁকতে শুঁকতে আমি এগিয়ে যাচ্ছি তাদের অ্যাম্বিচার আস্তানার দিকে। অন্ধকার রাস্তার ওপর পায়ের সাদা ছাপ দেখে আমার বুক ছাঁত করে উঠেছিল। দেয়াল থেকে ঝুরঝুরে বালি খসে পড়ার শব্দে কাঁটা দিয়ে উঠতে চেয়েছে আমার ম্লান চামড়া। লোমের চিমনিগুলো দিয়ে ঠেলাঠেলি মেরে বেরিয়ে যাচ্ছে আমার সুরদাঁড়া পুরো যাওয়া ধোঁয়া। কুইদের থুতু দিয়ে তৈরি মাটির শিরার মধ্যে দিয়ে কাঁচা মাংসের লাশ টেনে নিয়ে যাচ্ছে ডেউ পিঁপড়ের সার। গায়ে পড়া ঢেউদের সামুদ্রিক পাড় দিয়ে খালি পায়ে আমি চলেছি শকুনদের বিমর্ষ আড্ডায়। আমি জেনেছি খাদ্য জিনিসের মধ্যেই একসঙ্গে লুকিয়ে থাকে রক্ত আর পুঁজের একাল ছেড়ে রং। আখের বিকাশগ্রস্ত মেধা মাটি থেকে শুষে তোলে তরল পরোপকারী নোংরামি। আমার নোংরামি, আমার ভালোবাসা, আমার রক্ত মেঘের পাশাপাশি উড়ে যায় ফেলে দেয়া রক্ত মাখা ন্যাকড়া। হৃদযন্ত্রের আলতো কাঁপনে কেঁপে ওঠে মাদিকের রুগ্ন স্তন আমার মনে পড়ছে এখন। মরবার দিন অব্দি মুখ বুঝে জীবনের লাথানি সয়ে যেতে হয়। এখন আমার হৃদ মেশিনের জায়গায় ঝুলছে একটা জ্বলন্ত ম্যান্টল। এখন আমার ধমনীদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে যোগ বিয়োগ চিহ্ন আর কাঁটা ভাঙা কম্পাস। মাটির ভেতর শীষের মগজে ওত পেতে আছে সংবাদ পত্রিকাদের হ্যাঁ কিংবা না। আমি বুঝতে পারছি না আমি স্বধর্মনিষ্ঠ কিনা। আমার পা বুঝতে পারছে না যে আমি তাদের গতি আর দিক নিয়ন্ত্রণ করছি। অফেরত যোগ্য নিয়ে আয়কর শুল্ক কর দিয়ে বুড়ো হয়ে যেতে হবে কিনা জানি না। নিজের সই জাল করে চালিয়ে দিলুম গোটা শীতকাল, চাইনি তবু জন্মালু। জুতোর ফিতে না খুলে এবার আমি জোনাকিহীন অন্ধকারে লাফিয়ে পড়তে চাই। সকলেই কালকের জন্য তৈরি হয়ে নিচ্ছে, কালকের জন্যই আজ সন্ধ্যেবেলা চলছে জুতোর মমতায় মালপালিশ। ঘোরালো রাস্তা চলে যায় মানুষের পায়ের কাছ বরাবর একদিন না একদিন। দেবদারুর নতুন বাক্সে চড়ে অঙ্গ প্রত্যঙ্গের লোভে দেশ বিদেশের সীমান্ত অব্দি চলে যায় গ্রিজ মাখা 303 কার্টুন। বুদ্ধের 2015-10 বছর পর গান্ধী ময়দানে পড়ে থাকে পুলিশ ও অপুলিশ মারপিটের 1965 মডেলের জুতো ছাতা। কোকেন আর জাল টাকার আড়তে দিদার আরামে একসঙ্গে শুয়ে থাকে ভারত আর চীনের নাগরিক। আমি অন্ধ ভিকিরির হাত থেকে 5 পয়সার চাকতি তুলে নিয়েছিলাম। আমি বইয়ের ভেতর থেকে কাড়াকাড়ি করে ছিনিয়ে নিয়েছি মরার দয়ালু পয়সা। সাঁতার না জেনেও নৌকোয় পার হয়েছি মরে যাওয়ার ভয়। আমাকে ধিক্কার দেয়া যায়, আমাকে উপেক্ষা করা যায় না। আমাকে ধিক্কার দেয়া যায়, আমাকে উপেক্ষা করা যায় না। ঈশ্বর যন্ত্রস্থ। আমি ভুল গর্ভ থেকে নেবে ভুল নাম নিয়ে ঘুরে বেড়ালুম 65টা বছর 25টা বছর। ভুল ইচ্ছে থেকে পেয়েছি ভুল দেশ, ভুল সুখ থেকে ভুল দুঃখ পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল। আমি ভুল সংঘাত থেকে জড়ো করেছি ভুল চেতনা। এ ভুল কলকাতা, এ ভুল মানুষ মানুষই। ভুল দম্ভ থেকে তৈরি করেছি ভুল হিংসে। আমি ভুল শৌচকাজ থেকে জেনেছি ভুল সরলতা। ভুল সংযম এনে দিয়েছে ভুল বিরাগ। আমি ভুল অহংকার নিয়ে ভুল ভিড়ের কাছে চলে গেছি।
আমি ভুল ভক্তি নিয়ে যে কোনো কারুর খোঁজে জেগে বসে রইলুম সারা রাত, ভুল স্বপ্ন দেখে ভুল জায়গায় পেলুম অসত্যের পাতা, ভুল শিক্ষা থেকে ভুল সুনাম পেয়ে কবজির শিরা ফেলে দিলুম, আমি ভুল পায়ের ওপরে রেখেছিলুম আমার নির্ভুল ভালোবাসা, ভুল প্রেম থেকে ভুল গন্ধের কাছে আমাকে অনেকবার চলে যেতে হলো, আমি ভুল মদ্রুটি থেকে তৈরি করেছি আমার ভুল রক্ত মাংস, ভুল সড়কের ওপরে দাঁড়িয়ে ভুল মতলবের পাল্লায় ছিঁড়ে ছিঁড়ে ওড়াচ্ছি আমার ভুল ট্যান করা চামড়া, নতুন চামড়া দেখবো বলে আমি আমার ঘায়ের মামড়ি খুঁটে ফেলছি, এখন আস্তিনের তলায় হাত পচা দগদগে ঘা লুকিয়ে সকলের সঙ্গে হাত নেড়ে কথা বলে যাচ্ছে, মুখের চামড়ার নিচে আমার খুলি সব সময় হাঁ করে হাসছে, আঙুলগুলো হৃদয়ের সঙ্গে সেলাই করে সিল করে রেখেছিলাম 25 বছর, আমি নদীর অযোগ্য জলে ডুবে দিয়েও ফিরে এসেছি কলের নিচে, মরা মানুষের হতাশ জামা কাপড় পরে তারই খোঁজে ঘুরেছি রাস্তায় রাস্তায়, আমি অন্ধকারে কিছু একটা আঁকড়ে থাকার জন্য চলে এলুম 25 বছর, অন্ধকারে নিজের সঙ্গে নিজে ধাক্কা খেয়ে আমাকে জাপটে ধরল, অন্ধকারে নিজেকে দেখে চমকে উঠল, ছাগল নাদের খুঁটেতে আগুন পোয়ালুম সারাটা চাকরিহীন মাঘ মাস, মাসিক 287.75 টাকা ভাড়ায় আমাকে খাটিয়ে নিল জমিদারি নিলামের চোথা পত্র, আমি খালি পেটে ইন্টারভিউ দিতে গিয়ে বলে এলুম অর্থমন্ত্রীর কাকিমার নাম, ঢালু জায়গায় প্রস্রাব করলে নিজেরই পায়ের দিকে স্রোত গড়িয়ে আসে, শরীরে এসি আর ডিসি দুরকম শিলার ব্যবহারই পুরো দস্তুর চালাল, স্বপ্নে আমি নীল আমেরিকা থেকে 200 জর্ডান অব্দি চালিয়ে ফেরাচ্ছি আমার ফাহিয়েন ঘোড়ালি, আঘাতের রক্ত খুঁজতে খুঁজতে 1500 মাইল চলে যায় সহৃদয় পরিতুল, এখন মলয়ের বেওয়ারিশ আশা আকাঙ্ক্ষা ফিরছে আমার হাড় হাওয়াতে কলজের খাপ কপে, বিশ্ব ভ্রাতৃত্ব শিখে ঈদ বস্তিতে ফিরে যাচ্ছে মানুষ, সকল মানুষের লাংস থেকে আমি কার্বন রড টেনে বের করে আনছি, আমি গোলাপের পায়ের কাছে বসে দেখেছি কি করে তার কুঁড়ির ভেতর থেকে ফেটে বেরোয় 34টা আলজি, এক গাদা সবুজ কাঁচের টুকরো দেখছি চৈত্রের আতা গাছের ধুলোর চামড়ায়, বিদেশি খনির সোরাগন্ধ এসে ফেটে পড়ছে চিকাবাড়ির মাঠ ময়দানে, আশেপাশের রাজ্য থেকে 99,000 পুরনো জীব ছোলা উড়ে এসে কলকাতার আকাশ চষে ফেলছে, গোখরোর মাথায় ফুলে উঠছে জাপানি হাত পাখা আর মানুষের জীবন্ত পাঞ্জা, আমি লুকিয়ে চুরিয়ে নিজের সমস্ত গতিবিধির ওপর লক্ষ্য রাখছি, গর্ভের ভেতরেই সকলে শিখে আসছে তাদের অপ্রাপ্ত জীবনের প্রথম ডিগবাজি, আমার মুখ কান পায়ুকোটর দিয়ে 25 বছরের পুরনো টাইম টেবিলের ছেঁড়া পাতা বেরিয়ে আসছে, আদালত অবমাননার দায়ে নিয়মের কাছে মাথা নোয়াচ্ছে ডারউইনের মানুষ, মরে যাওয়ার আগে ক্যাজুয়াল লিভ অর্ডিনারি লিভ শিপ লিভ সম্পর্কে ভাবিত হচ্ছে মানুষ মানুষ, খাবার সমেত হাত ঠিক উঠে আসছে মুখের কাছে, মহাজ্ঞানী রেডিও থেকে থুতুর ছাট আসছে এদিকে উল্টো শার্ট করে আমি দেখাচ্ছি সেলাইয়ের দাগ বগল আর কলারে বসে থাকা তেলচিত ময়লা, চশমার কাচের ওপর লেগে ছিটকে চলে যাচ্ছে ক্ষুদ্র পিঁপড়, লোক লস্করের কান খুঁজে চলে যাচ্ছে ধ্বনি প্রতিধ্বনি, আমি যে বাড়িতে জন্মেছিলুম তাকে ভেঙে জন্ম নিয়ন্ত্রণের আপিস তৈরি হয়েছে, অনেক কিছু না বুঝে না জেনে না শিখে মরে যেতে হবে, আমি জানোয়ারের কাছে শিখলুম তর্জনী অনুগত মানুষ পোনা,
বাবার ধর্মের কাছে হাত পেতেছি পরিত্রাণের জন্য, মায়ের ধর্মহীনতার কাছে 25 বছর, মাতার শিওরে নকল ধারালো দাঁত ভিজিয়ে শোবার জন্যে এবার তৈরি হচ্ছি। এখানে কেউ নিচু কোর্টে হেরে গিয়ে সদর কোর্টে জিতে ফিরে আসে, কেউ মানুষের কাছে জিতে গিয়ে মানুষের কাছে হেরে যায়। ভারতের রাজপথ দিয়ে বুলেট প্রুফ পেশাদার দেশপ্রেমিকরা আর একলা হাঁটে না। আণবিক চুল্লি আর রেড ক্রসের কার্যক্ষেত আশপাশ ভাগ করে কর্তব্যবোধে থেমে উঠছে মানুষ। ভৌমাধ্যাকর্ষণের হাতে নিজেকে পুরোপুরি ছেড়ে দেবার পর ঘুম আসে, মানুষের আদর খেতে পাথরের নুড়ি চলে আসে পেতলের পূজনীয় সিংহাসন। সমাজের সোহাগ ছেড়ে পাহাড় জঙ্গলের দিকে চলে যায় আদ্যান্ত মানুষ ও তার নিজস্ব দেশলাই। খুলির হুল্লোলে থাকে পরিচিত মুখ, রাস্তাঘাট আর রঙিন অস্থায়ী মানচিত্র। কাঁচা জল, গরম জল, বাসি জল খেয়েও ভেতরটা সাফ করতে পারলুম না। আমি বাংলাদেশ বলতে বুঝছি আমার কঙ্কালের জয়েন্ট লাগানো সৎ অসৎ নাটবল্টু। ঘরের চারটে মারমুখী দেয়াল আমার দিকে এগিয়ে আসছে আর ফিরে যাচ্ছে। ছুরির নিচে গিনিপিকদের সঙ্গে শুয়ে রয়েছি 25 বছর। আমি জ্যোৎস্না বলতে বুঝেছি আমার শীততাপ নিয়ন্ত্রিত চামড়া। গুপো লাগা গোড়ালি সমেত ঠ্যাং আজ পাঠিয়ে দিলুম 21 নম্বর তদন্ত কমিশনে। আজকের খবরের কাগজটা কার লেখা জানতে পারলুম না। ডাকবাক্সের ভূগর্ভ সুড়ঙ্গ দিয়ে নেমে গেছে গেল আর সুখের লেখা সমস্ত প্রতিবাদ পত্র। দুটো লাংসের মাঝখানের ফাঁকটুকুতে খু করে ঝাপটা মেরে উঠতে চায় উদ্দেশ্যহীন বিষয়। নিজে নিরুদ্দেশের প্রতি ছাপানো সবকটা চিঠি আমারই জন্য দেয়া কিনা জানি না। নিজের পায়ে কুঠারাঘাত করতে গিয়ে কুঠার ভেঙে যাচ্ছে হৃদয়। কলকাতার আকাশ দিয়ে এখন সমাজ কল্যাণ কমিটির কাগজপত্র উড়ে যাচ্ছে। ঘুমের ভেতরেই আমি আজ সকালের দিকে ফুঁপিয়ে উঠেছি। এখন স্বপ্ন থেকে উঠেই পেতে দিচ্ছি আজ শিশি গাঁথুনি করা কাজ। আমি নাপিতের খুরের কাছে শিখেছি ধৈর্য। আঙ্গিক মানে আমার হাড় আর হাড়ের আণবিক সাজ সরঞ্জাম। এবার আমি নিজেই সবকিছু যাচাই করে দেখতে চাই, জানতে চাই কাকে বলে বিষ, কাকে বলে মলয় রায়চৌধুরী। ভারতবর্ষ কারুর বাপের একলার কিনা জানতে চাই। স্রেফ নিজে আগা পস্তলা ভুগে দেখতে চাই কাকে বলে অধঃপত। আমি স্বাধীন ভারতবর্ষ বলতে জেনেছিলুম অক্সিজেন। আজ প্রেসের মেশিনের সামনে দাঁড়িয়ে মাতৃ জঠরের কথা মনে পড়ে যায়। ঘুম থেকে উঠে বালিশের নিচে পেলুম স্প্রিং খোলা ছুরি। বারবার পেছন ফিরেও দেখতে পাচ্ছি না কারা সেই থেকে ফিসফিস করছে। ছাদের আলসেতে পড়ে থাকা রহস্যময় হাড়ের টুকরো দেখে কাল ভয় করছিল। আমার হাড়ের ব্যথা আমি সারাতে পারলাম না। ভারতবর্ষের মাটির তলা থেকে জ্বলন্ত মাদুর তুলে এনে বিলুম বন্যা পীড়িত এলাকায়। খিল আর ছিটকিনির কাছে বসে শিখে এলুম আত্মপরিত্রাণ। পুরোপুরি 4 দিন ঘুম মেরে থেকে আমার গলা ভেঙে গেল। আমি খালি পেটে মদ খেয়ে লাফিয়ে দেখেছি কঙ্কাল আওয়াজ। আমি নদীর কাছ থেকে জেনে এলুম মাটি পাথর কামড়ে এগিয়ে যাবার খসড়া পরিকল্পনা। শীতকালেও আমার গোড়ালির খাম আমার মোজায় অসামাজিক গন্ধ টুসে তোলে। বাহুমূলে মাটি জমে গিয়ে আমার দুকান জুড়ে বেরোচ্ছে স্পর্শময় ইউক্যালিপটাস। প্রশান্ত মহাসাগরের আণব আকরিক মাটি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে চাঁদ হয়ে গেল।
आगे बा पेछन ढुके जावा सीमांत मानुषेर प्रवासी बा विदेशी हवार चाल चल रखे मेघेर नीचे नीचे नेमे जाए 1200 माइल भ्राम्यमान छाय समस्त किछुर गा थेके तादेर नामगुलो आलतो भावे खुले बेरिये आसछे एखन मानुषेर देया आईनानुग मृत्युदंड पे केवल मानुष ही मरे जाच्छे फैक्ट्री और विवाह दुटोरई रेजिस्ट्री होये चलेछे नियम माफिक कलकाताय मदेर व्यवसा थेके नैतिक माइने पाच्छे 45,000 डानहा এক একরে 135 জোড়া পায়ের ঠাসা ঠেসে আরাম খাচ্ছে 1965 মডেলের কলকাতা প্রস্রাব করতে বারণ করে কলকাতার দেয়াল তার মান ইজ্জত বাঁচিয়ে রাখছে গাঁ পরগনার আশ্রয় প্রার্থী হয়ে ফিরে যাচ্ছে কল মিল কারখানা কলকাতার আকাশ দিয়ে এখন উড়ে যাচ্ছে 760 লক্ষ টাকার মানি অর্ডার ফর মানুষের ঘুম বের খুঁজে বের করছে রাত্রির বেলার রোয়া ফুটপাত গাড়ি বারান্দা সকল সফল মানুষেরা সন্ধেবেলায় প্রাতঃকৃত্য সেরে নিচ্ছে 68,000 প্রচারপত্র সকাল থেকে খুঁজে বেড়াচ্ছে কলকাতার ফাঁকা দেয়াল উৎসব ও ধর্ম অনুষ্ঠানের রুটিন মেনে ঘা বদল করে নিচ্ছে চাকুরিয়া বিক্রি রাজদুপুরে মাঝ সড়কের ওপর লাল আলো রেখে জেব্রাদের রং ফেরাচ্ছে উন্নয়নকামী পেন্টার রেডিওতে কবিতা আর ভোটের ফলাফল খোলসা করে ব্রডকাস্ট হচ্ছে নাতে দাঁত চেপে আমি অপেক্ষা করছি চলন্ত ফুটবলে আমার নিজেরই বাড়ির খোঁজে আমি রাস্তায় রাস্তায় 25 বছর ঘুরে বেড়ানো বসতি বেরোল ইঁদো গলির মাটিতে ছড়ানো অজস্র ধবধবে পাশপালিশ ডিঙিয়ে আমি হেঁটে যাচ্ছি চৌরঙ্গের থামগুলোতে পিঠ ঠেসে দাঁড়াবার জন্য জায়গা খাড়াখাড়ি করছে রং বেরং বেশ্যারা এখন নিমতলা কাওড়াতলার দিকে কাঁধে চড়ে চলে যাচ্ছেন 49 জন আরাম খেপে লাশ আমার সেই শ্রদ্ধেয় পূর্বপুরুষের কথা আমি ভাবছি যিনি 1 টাকায় কলকাতা বেচে দিয়েছিলেন চিঠি লেখার পর সারা কলকাতায় একটাও ডাকবাক্স খুঁজে পাচ্ছি না সন্ধে হবার দরুন যাবতীয় নক্ষত্র এখন পৃথিবীর কাছাকাছি নেমে আসছে আমি আমার রক্ত থেকে জাগুয়ারের চামড়ার রং টেনে তুলতে পারছি না নিজের চামড়ার জন্য ঝরা পাতার ভেতর দিয়ে ছুটে যাওয়া সাপ আমার দিকে একবারও চেয়ে দেখেনি মশার উড়ন্ত ব্লাডারে ঠাসা আমার ক্রূর রক্ত আঙুল দিয়ে পিষে ঘেন্না করছে আমি গঙ্গার জলে দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলেছিলাম বৈটের দণ্ডি ভাসানের দিন হৃদয়ের জায়গায় একটা বাদুর ঝুলিয়ে ফুটপাত দিয়ে বাড়ি ফিরছে সকল মানুষেরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি দেখেছিলাম আমার দূর গায়ের জ্বলন্ত বাড়িঘর মাজরের শিপ দিয়ে কবিতার পাণ্ডুলিপি বলিয়ে আমি আমার কঙ্কালের ফসিল হবার অপেক্ষায় রয়েছি এখন কিছুটা হাঁটার পর পেছনে ফিরে মনঃপুত পুকুরের আবার ছাপ গুনে নিচ্ছে দেখছি একটা ছুটন্ত ট্রেনের অ্যালার্ম সেকল ধরে চলছে তার সমস্ত যাত্রীরা জুতোর ভেতরে মোজার ছেঁড়া জায়গাগুলো লুকিয়ে পা ফেলছে এখন জুতোর মধ্যেই ঘৃণা ও পূজনীয়তা আবিষ্কার করছে নীতি মেজাজ বিদগ্ধ মানুষেরা 5.38 ডিগ্রি সেন্টিগ্রেড শীতেও আমি আগুন না পুড়িয়ে ইজি চেয়ারে চুপচাপ শুয়ে রই ধোঁয়ায় চলন্ত জ্বলা নেবা একটা ছোট্ট হাই ভোল্টেজ খাম আমার রক্তকে তোলপার করে দিচ্ছে ঘুমের মারফত মনে পড়ছে চেনাশোনা ওগুলোর জাপানি খোলতায় গাছ গাছালির ওপর চিত হয়ে আদর খাচ্ছে কুয়াশার দুষ্কৃতিকারী চাদর
নিহত কীটের দুপাশে ঝুলে পাওয়া ঠ্যাঙের কাছে ফুলের পাপড়ি শিখে নিচ্ছে স্বীকৃতি দেবার কায়দা। টেলিগ্রাফের ছেঁড়া ননির সঙ্গে ধান খেতে লুটোচ্ছে আত্মসংবাদের হিসেব করা কাকুতি। পালক সমেত 1.5 কিলো মাংস শুদ্ধ বাড়ি ফিরে যাচ্ছে একজোড়া জঙ্গলি হাঁস। আমি জানতে পারলাম না কি করে মাটির ভেতরে নিষ্পিস করে ওঠে বীজের গর্ভচর পোকা। প্রতি মিনিটে 44 লক্ষ লোক দুঃখ কষ্ট কোকিয়ে উঠছে কলকাতার পথ ঘাট কেরোস্থালিতে। একাধে লাগাম ছিঁড়ে ছিত্রে বেরিয়ে যাচ্ছে আমার হামলাদার আক্রোশ। নালীর পঁকে হাত পা চুবিয়ে ঝাঁঝা রোদ্দুরে এক গ্লাস জল খুঁজছি আমি। ইটো অ্যালকোহল তুলে হাস্তিনে পুষে নিয়েছিল। এখন এই রাত্রির বেলায় সমুদ্রের ঢেউয়ের ওপর চিত হয়ে আলতোভাবে শুয়ে লাজুক মাছেদের শীষ শোনার ইচ্ছে হচ্ছে আমার। পিয়ানো অ্যাকর্ডিয়ানের বেলোর ফুটো দিয়ে আমার দিকে উড়ে আসছে লাল উন্মত্ত জোকের মিউনিসিপ্যাল দল। সারি সারি মরার শক্ত মুঠো খুলে আমি চকিত বোতাম জড়ো করছি। বিবর ঘাঁটি খুঁড়ে আমার চারদিকে সমীন গুছিয়ে রেখেছে শান্তিকামী মানুষেরা। দাফন করা লাশের আটদিকে পিলপে গেঁথে পেঁচিয়ে যাচ্ছে অধ্যাবসায়ী ঘাস। সাইকোথেরাপি আর বিদ্যুৎ শখে বিবাহ বিচ্ছেদ রুখে আজকাল সিঁদুরের খরচ ঘুরে গেছে। আমার 25 বছরের হয়ে যাওয়া মজবুত গোড়ালি বাঁক নিয়ে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কায়েমি স্বার্থের জোট জমিয়ে তুলছি আমি আমার হিসেবি ফিলুর হুঁশিয়ার খাপ খোপে। আমার চামড়ার পাতলা চাদরের নিচে চলাফেরা করছে আমার কর্মফল। 206টা হাড়ের ডাল সামলে মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমি বৈধা বৈধ ইটু কাঁটা সমেত। আমার কুরুচিকে আমি লেলিয়ে দিচ্ছি আমারই পেছনে। দুঃখ কষ্ট পাবার জন্যে মানুষেরা লায়েক হয়ে নিচ্ছে। আমার ডান হাতের ছেঁড়া শিরার ভেতর দিয়ে ভেসে আসছে 2000 কঙ্কাল ভাঙা ভাঙির সালতাম আমি। মৃত্যুর টেন্ডার খাম খুলে আমারই 32 পয়েন্ট হাফ টোন ছবি পাচ্ছি। নিজেরই চিঠি নিয়ে নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না ডাকপিও। নিজের রক্তের লাল কেলাসিত টুকতে আংটির বাহার কেমন খুলতে পারে আমি ভেবে দেখছি এখন। শরীরের বিভিন্ন জায়গা কাঁপিয়ে শীতকে আমার গায়ে বসতে দিচ্ছি না। ঘুমের ভেতরে আমি শিউরে উঠছে। একই ব্যাপার থেকে তৈরি হচ্ছে সত্যি মিথ্যে। একই ব্যাপার থেকে তৈরি হচ্ছে জ্ঞানী আর অজ্ঞান হবার মশলাপাতি। মাছ মাংস তরি তরকারি থেকে আমি তৈরি করছি আমার রক্ত মাংস। মাছ মাংস তরি তরকারি থেকে আমি তৈরি করছি আমার শুক্রপীঠ ও কৃমিপীঠ। মাছ মাংস তরি তরকারি থেকে আমি তৈরি করছি আমার মলমূত্র। মাছ মাংস তরি তরকারি থেকে আমি তৈরি করছি আমার চোখের জল। আমাকে মানুষরা যা কিছু শিখিয়েছে সেসব ভুলে যাবার চেষ্টা করছি। শীতকাল বলে আমি কোটের নিচে ময়লা শর্ট করে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর প্রতিটি পার্লামেন্টের ল্যাবরেটরিতে দৈনিক 500 লিটার রাজনীতি সাংবাদিকদের নজর আড়াচ্ছে। মানুষই মানুষকে শেখাচ্ছে পড়াচ্ছে শৃঙ্খলার গুণ ও হিটলারের আত্মকথা। আমি মলয় রায়চৌধুরীকে একদম বুঝে উঠতে পারছি না। দেশ বিদেশের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে যুদ্ধবিরতি রেখা। গুণগাত দিয়ে নাপিতের কাছ থেকে মানুষেরা মেজাজে আদর খাচ্ছে। সমুদ্রের একতলার হল ঘরে মশাল জ্বালিয়ে আমি সাঁতরে খুঁজে বেড়াচ্ছি ইং ও বাং ভাষার আমার গ্রেপ্তারি পরোয়ানা। এখন ভারতবর্ষময় 9000 লোক তাদের ছেলেপুলের বিয়ের ফোন গুনছে বিবাহ আড্ডায় উবু হয়ে। অনেক উঁচুতে দাঁড়িয়ে আমি দেখছি
সমুদ্রের দিকে প্রতিযোগিতামূলক সাঁতার দিয়ে ফিরে যাচ্ছে ভাটায় মার খাওয়া নদীর জল। টেবিলের নিচে 35 লক্ষ আমলার ঘুষাঘুষময় স্বদেশী পা নেচে উঠছে রোজ। ডাক যোগে উচ্চশিক্ষাতে ফুলে উঠছে বাঙালি মফস্বল। অন্ধকার ঘরে বসে আমি চুপচাপ সিগারেটের আগুন দেখছি। দিনকে দিন আমার কপালে দাগ পড়ে যাচ্ছে। আমার মায়ের গর্ভের ফসফরাস গায়ে লাগিয়ে বিপদ সংকেতময় রাস্তা খুঁজে বের করতে চাইছি। তুঁতের ফিকে নীল ধোঁয়ার মধ্যে দিয়ে চলে গেছি টুটুসের আড্ডায়। অঞ্জলি দিতে গিয়ে আমি আমার দুটো হাত খুঁজে পাচ্ছি না। গাছের ছায়াকে ঘুরে ঘুরে দেখতে চাইছে অধ্যবসায়ী রোগ। আমার পায়ের সমস্ত যন্ত্রণা কপালের বিস্ফোড়ায় জড়ো হয়ে ভোট পাকাচ্ছে। চাঁদের শোষণ ক্ষমতা আমার রক্তের ভেতর রেলিয়ে তুলছে অমাবস্যা পূর্ণিমার জল। আমার ভালো লাগছে না এইসব। আমি মরে যাব, মরে যাব, মরে যাব। আমার দুঃখ কষ্ট বুঝতে না পেরে ভেতরে ভেতরে আমার হাড়গোড় চিড় খেয়ে যাচ্ছে। খারাপ ভাবে জড়ো করা গাগতর দিয়ে তৈরি হয়েছে আমার দেহাভিমান। সমস্ত বারণ অমান্য করে আমি আমার আত্মার কাছে যেতে চাইছি। মাটিতে ভিজে পায়ের ছাপ পড়ছে, পায়ের চেটোয় উঠে আসছে ধুলোবালি। কবলা ভিতু জাহাজকে বাঁচাতে ছুটে যাচ্ছে লাইট হাউস। নারীর বেহার রাজ্যে আটকে আমি বহুবার শীতকাল গ্রীষ্মকাল ঠাহর করেছি। মানবিক ফোড়া কম্প্রেস করা হলো বিজ্ঞান। শুক্রকে রজক কীটের সঙ্গে মেলামেশা করতে না দেয়া বিজ্ঞান। নারীর গর্ভকে অকেজো করে দেওয়া মানে বিজ্ঞান। কেন পৃথিবীর মাটিতে আপেল নেবে আসে আমি জানলুম না। আমি গ্রন্থের বদলে মানুষকে দিয়ে এলুম জুতোর খালি বাক্স। নিজের খোঁজে ফিরে এলুম মেখলিগঞ্জ থেকে খাপড়াহাট। একজন হাফ চেনার সঙ্গে চলে গেলুম বহরমপুর থেকে পিপারিয়া। আমি ভোটের বাক্সের কাছে গিয়ে বুঝতে পারি না আর দুটো বাড়িতে ফেলে এসেছি কিনা। প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ঠিকাদারদের পাঠানো কাঠ পৌঁছে যাচ্ছে শ্মশানে। লোথিয়ান দ্বীপ বা পাঙ্গাসমারির চরের উপরেও ছড়িয়ে থাকে বিলাত ফেরত মানুষের পুরুর হাড়। আমি দেখলুম হাত গড়িতে পরিয়ে রাখা দরদি কান্না মোছা হাড়। আমি নালীর পাঁক থেকে রং ওঠা বেলুন তুলে ফুলিয়েছি। পাখির ভূ থেকে বীজ বেরিয়ে এসে দেয়ালে জন্মাচ্ছে বিশাল বন। এখন আমি প্রত্যেকটা ব্যাপারের শব্দ শুনতে পাচ্ছি। আমি আমার নিজের পাশে শুয়ে নিজেকে ভালোবাসি। উইলিয়াম ব্লেকের সঙ্গে শুয়ে রইলুম তার আঙুর মাচানের নিচে। হুইটম্যানের চটের ওপরে শুয়ে মৌচাক থেকে বাড়তি মধু ঝরে পড়ার গম্ভীর আওয়াজ শুনলুম। জীবনানন্দের বিছানার খোঁজে রাসবিহারী অ্যাভিনিউর ফুটপাতে ছুটোছুটি করলুম ঘুমন্ত অবস্থায়। খবরের কাগজ থেকে শিখেছি দেশপ্রেম। কৃতি পুরুষদের হিড়িক এড়িয়ে চলে এলুম 25 বছর। হাত ঘুম থেকে লাফিয়ে ওঠে নিজের গলা টিপে বন্ধ করে দিলুম কুকুরদের গড়গড় চোখরাঙানি। মানুষ হওয়ার দরুনই আমাকে খাবারের দোকানে লাইন দিতে হলো। আমি কেন মানুষদের মারপ্যাঁচে আটকে রইলুম জানতে চাই এবার। পুরোপুরি অক্ষর জ্ঞান শূন্য হবার জন্যে আমি কানের তুলো ছেড়ে খুঁজে দেখছি প্রথম কাঁকর। নিজের শরীরটাকে শরীরের কেরোসিন বাঁচিয়ে রাখতে হয় চিতার বিছানা অব্দি। সিমেন্টের মেঝের বালি ঘষা শব্দে আমার দাঁত শিউরে উঠছে। আমি কর্তৃত্বাভিমানকে লাথি মেরে চলে এলুম নিজের হৃদযন্ত্রের কাছে। নিজের হৃৎপিণ্ডের উপরে রাখলুম আমার 25 বছরের ঘেয় ময়লা হাড়। শরীরের 9টা দরজা খুলে রেখে
25 বছর কেবল টুথব্রাশের ব্যবহার করল। পুরনো দেয়ালের কাছে দুহাত পেতে নিলুম নোনা ইঁটের ছুড়ো কার্যতা, দরজার খিলেটে মাঝখানে হাঁটু গেড়ে বসে রইল ইহলৌকিক গায়ের মধ্যে। স্টোভের পোকার দিয়ে খোঁচাতে হলো আমার গায়ের সব কটা উদ্বিগ্ন লোম। আসল সঙ্গীত শোনার জন্যে জেলের দেয়ালের ইঁট এনে তার উপর কান পেতে শুনল। আমি আমার সামান্য সময়ে পৃথিবীর সমস্ত গ্রন্থের অক্ষর উড়ে তালগোল পাকিয়ে যায়। ভীষণ শীতেও আমি 3.5 ঘন্টা বাথটবের ঠান্ডা জলে শুয়ে গায়ের গরম তুলে ফেলতে পারলুম না। মদ খেয়ে মাতলামো সারিয়ে তুলতে গেলুম তার শীতলায়। আজও আমার বোঝা হলো না সুখ দুঃখের আসল কামাল। আত্মার পচন নেই বলে আমি নিজের আত্মা ফেলে দিতে চাইছি। চোখ বুঝে দেখতে পাচ্ছি মায়ের গর্ভের গোলাপি রং। শরীরের চারদিক মায়ের 25,000 আঁতের অতি সূক্ষ্ম ছুরি নেমে এসেছে। রেডিও থিয়েটার শুনে কেঁদে ফেলছে কলকাতার নরম হৃদয় মানুষ মানুষের।